হ্যালো ভাই লোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ অনেকদিন পরে আবার সেই রিয়েল গ্যাংস্টার ক্রাইম খেলতে চলেছি, আর আজকেরটা ভাই খুবই ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই তিনটে লাইনের যে গাড়ি আছে, চলো এতে একটা আরপিজি মিসাইল টেস্ট করা যাক। চলো এনে ভাই, একটা গাড়ি উঠলো, আমি ভাবছি তিনটে গাড়ি হয়তো পরপর উঠবে, কিন্তু একটা গাড়ি কেন? এটা তো ভাই আমার সঙ্গে একটা, ও ভাই দেখে চালা, ফাটিয়ে দেবো, নাহলে আরপিজি দিয়ে ভাই পেছন ফাটিয়ে দেবো। তো আমার সঙ্গে দেখে রাখবি তোরা, ঠিক আছে? এই মালটা খুব চলকা, চেখে একটু দূরে গিয়ে ঝাড়তে হবে, নাহলে ভাই নিজে উড়ে যাবো। কারণ আরপিজির, জানো তো আরপিজির গানের যে কত এট পাওয়ার, মানে একটু দূর থেকে না মারলে আমি নিজেই হয়তো ব্লাস্ট করে যাব, ঠিক আছে? তো আরপিজি গান পালাচ্ছে মালটা, দাঁড়া, ও তো ও ভাই ফ্লাই করে তো মারা যায়। তো অনেকদিন পর যেহেতু টেস্ট করছি, তাই ভাই ভুলে গেছে অনেক কিছু। এটা তো জেট প্যাক থাকলে ফ্লাই করে মারা যায় না, তাই অনেকদিন পর চালু করছি বলে সব খেয়াল নেই, ভুলে যাই মাঝে মাঝে, একটু ভুলে যাই, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো আজকে থেকে আবার নতুনভাবে স্টার্ট হবে আমাদের রিয়েল গ্যাংস্টার ক্রাইম, ঠিক আছে? তো আর যা যা নতুন সব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্যে। চলো তো, কে কোথায় আছে? এই মালটা আসছে, এনে, ও ভাই দুটো একসঙ্গে উড়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন আসবো আর রিয়েল গ্যাংস্টার এইভাবে বাবালি করবো, ঠিক আছে? ও ভাই এটা কিন্তু আমি মারিনি, ওই লোকটা ভাই পুলিশ গাড়িটা এসে ওই লোকটাকে উড়িয়েছে, তো পুলিশ গাড়িটার দোষ, এটা আমি মারিনি, এটা তোমরা অবশ্যই বুঝবে, ঠিক আছে? আমি ভাই এরকম শয়তানি করতে পারি না, আমি ভাই খুবই কচি একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? এইভাবে ভাই পালাচ্ছে মালটা, একটু দূরে নাও, আর এই নাও, একটু দূরে নিয়ে মারতে হবে, কারণ খুব কাছে থেকে জানো তো আরপিজির ক্ষমতা কত। মিসাইলটা এই নে ভাই, ছোট একটা পিস্তল নিয়ে আরপিজির সঙ্গে মারপিট করতে, সেটা ভাই কে কাছে আতে হে ভাই, এলো কাছে আতে ভাই, ছোট একটা পিস্তল নিয়ে আরপিজির সঙ্গে ফাইট করবে বলে এসছে ভাই। ভালোভাবে যাচ্ছিলো, তোকে মারাটা উচিত হয়নি, সাঁ সাঁ করে পেরিয়ে যাচ্ছিলো, ভেবেছে পালিয়ে যাবে হয়তো। ও ভাই দেখেছো সে লেভেলের, মানে একদম পুরো ধোঁয়া নিয়ে নিয়ে যাচ্ছে আরপিজি, একটু দূরে মারলে আরও এটা কষ্ট বসে যাবে, দূরে মারলে আরও কষ্ট বসে যাবে, সাবধান, ঠিক আছে? বাছুয়া সাবধান আছো, একদম সাবধানভাবে চালাও আরপিজি, এত তাড়াতাড়ি মরিস না ভাই। এই সবাই স্টার্ট করেছি আমি ভাই, অনেকদিন পরে খেলছি, তো একদম সামনে চালা। আর আমি জেট প্যাকটা নেওয়ার কারণ হচ্ছে ভাই উড়ে যেতে সুবিধা হবে, নাহলে ভাই দৌড়ে দৌড়ে যাওয়ার আগে এরা ভাই মেয়েরা আমাকে ধুনে দেবে। তো দৌড়ে দৌড়ে যেতে যেতে মেয়েরা আমাকে পুরো একদম বান্ডিল করে দেবে, তো সেই জন্যে তার হাত থেকে বাঁচার জন্য আমি জেট, ও ভাই পেছন পেছনে আসছে, কি ভাই তোরা কি গাড়ি চালাতে পারিস না? এরে কি ধরনের গাড়ি চালানো, একটা ভদ্রলোক যাচ্ছে, ভদ্রলোকের ওপর এরভাবে গাড়ি চালিয়ে দেয় কেউ বল তোদের? ও ভাই বললাম একটু দূর থেকে নেবো, তো খুব কাছাকাছি নিয়ে হয়ে গেছে, ওরা আমাকে মারেনি, আমার নিজের আরপিজি গানে আমি নিজে মরে গেছি, তো ওরা আমাকে মারেনি, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখো, ওরা আমাকে মারেনি, তো ঠিক আছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো দুটো হেলথ, আমি শিল ফিল বেশি কিছু নিইনি, শুধু আমাদের দুটো হেলথ কিট নিয়েছি, যাতে ওরা মারলে একটু আমি হেলথটা বাড়াতে পারি। তো ভাই বারবার ভুলে যাচ্ছি কেন, যে উড়ে মারা যায় না আরপিজি, উড়ে মারা যাচ্ছে না, ঠিক আছে? জেট প্যাক নিয়ে উড়ে মারা যাচ্ছে, তো বারবার আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে? এটা মনে থাকছে না আমার। আরে মেয়ে কোথায় যাচ্ছে, এইভাবে চলছিস কেন? হ্যাঁ কী হয়েছে, কোমরে কি বাদ আছে নাকি রে? তোর বাদ মিটিয়ে দিয়েছি, তো আর মিটাবো নাকি বাদ? তো এর বাদ মেটাতে হবে, ঠিক আছে? এই মালটার বাদ আছে, সেই জন্য একদিকটা হেলে হেলে চলে। পালাচ্ছিস কোথায় রে? দাঁড়া দাঁড়া, তোর বাদ মিটা করে দাঁড়া, পালাচ্ছিস কোথায়? এইভাবে পালালে হবে? সারা হিরো রে আমি, শহরে হিরো, ও দেখেছো তো এইভাবে রাতে মানে এই নে, হিরোর থেকে পালাবি, তোর কোমরে লাদ মেরে মেরে তোর বাদ মিটিয়ে দেবো আজকে। তোর এইটা সব জানা রাখা দরকার আছে, কারণ হিরো আছে। ও ভাই আর নেই, পালিয়ে গেছে, মানে খবর করে দিয়েছি, তাইও ভয় পালিয়ে গেছে। আর এখানে কি বডি বিল্ডার ফোনে কথা বলছে? ওহো ফোনে কার সঙ্গে কথা বলছো, কে আছে ফোনেতে? ও বলেনি তাই আমি উড়ে দিয়েছি, নালে ওই যে বলবে বলছিল, ও বলবে না, ও এমনি উড়ে দিয়েছো, বলবে না বলে উড়িয়েছি ওকে, ঠিক আছে? এটা মনে করো না, হয়তো তোমরা অনেকে আশায় আছো, হয়তো বলতো কথাটা। তবে রেঞ্জ আছে ভাই আরপিজির, রেঞ্জ আছে, কোনো কথা হবে না, দূর থেকেই নিয়ে নেবে টার্গেট, যদি টার্গেট ঠিকঠাক লাগে। এই মালটা আব্দুল কাছে এনে, তো আরপিজি রেঞ্জ আছে ভাই, কেউ কিছু এ করতে পারবে না, ঠিক আছে? চলো এবার হচ্ছে কন্টিনিউয়াসলি ভাই চালাবো, এবার হচ্ছে দমদম চালাবো, ঠিক আছে? দাম দাম করে চালাবো, এই দেখেছো তো
ভাই এইরকম ভাই একটা স্যাটিসফ্যাকশন আছে, আলাদা ভাই স্যাটিসফ্যাকশন আছে, বুঝতে পারছো তো? অন্য কিছু নয়, এই এই আরপিজি গান চালিয়ে আলাদা স্যাটিসফ্যাকশন আছে, কারণ ফটাফট মারা যায়, ঠিক আছে, হু করে মারা যায়। এরা ভাই একজন একসঙ্গে ভাই অনেকগুলো চলে এসেছে, এখনো পর্যন্ত হেলিকপ্টার আসছে না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি এখনো হেলিকপ্টার আসছে না? আমি এতজনকে সবাই মাটিতে এ করে দিচ্ছি, লুটিয়ে দিচ্ছি, হেলিকপ্টার আসছে, এবার আসবে এই কন্টিনিউয়াল যে আরপিজি চলছে। ও ভাই বলতে বলতে এসে গেছে, ভাই বলতে বলতে এসে গেছে আরপিজি। এবার হেলিকপ্টার তো ভাই ব্যবস্থা করে দেবো, চাপ নেই, কারণ হেলিকপ্টার কিছু করতে পারবে না, তার আগে আমাকে একটু পজ নিতে হবে, পালাতে হবে, একটু ঘুরে আসতে হবে, নাহলে ভাই এটাই আমার ফাটিয়ে দেবে হেলিকপ্টার। কারণ হেলিকপ্টার যারা তো বলি তেজ আছে, ভালোই মতো তেজ আছে, তো ডাইরেক্ট এ নিয়ে এখানটা ঢুকে মারা যাবে কি? তো এখানটা দাঁড়িয়ে দেখি হেলিকপ্টারটা আমাকে মারতে পারবে না যদিও। আর আবার এরা এরা আবার চলে এসছে, এই মালগুলো আবার চলে এসছে, ঠিক আছে, এ ভাই এক জায়গাতে পালাইছে, এক জায়গাতে এরা ভাই চলে আসে, তো আমাকে পালাতে হবে ভাই, যা করে পালাতে হবে। তো ওই বিল্ডিংটাতে উঠবো, ওখানটায় উঠলে এরা পাবে না, আর হেলিকপ্টারটাকে ডাইরেক্ট মারতে পারবে একদম, পুরো আরপিজি নিয়ে তাক করবো, দুটো মিসাইল ছাড়া আমার একটা ঠিকঠাক মিসাইল মারা মানেই ব্যাস কাজ হয়ে যাবে, একটা আরপিজি মারলেই। কিন্তু দেখা যায় দুটো আপাতত ধরে রাখি, যদি একটা মিস হয়ে যায়। কোথায় গেলো? আসছিল যে আমার পেছনে পেছনে আসছিল, কোথায় গেলে বাছা দন? হেলিকপ্টার বাছা দন, কোথায় গেলে এসো দেখি কোথায়। ও এই তো এই তো এই তো এই তো ভাই, যেখানে আছে এখানে আছে, এই নেই একটা দুটো দুটোতে হয়ে গেছে, দুটোতে হয়ে গেছে ভাই, দুটো বললাম না দুটো লাগবে, মানে ঠিকঠাক একদম পয়েন্টে উইক পয়েন্টে লাগলে একটাতে কাজ মিটে যাবে, নাহলে দুটো লাগবে, এটা ধরে নিতে হবে। তো আমি আর ভাই নিচে যাবো না, এখান থেকে দেখি কাকু যদি এ করা যায়, এম করা যায়। ও ভাই লেগেছে লেগেছে, মনে হচ্ছে লেগেছে লেগেছে লেগেছে, তো এখান থেকে ভাই গায়েব হয়ে গেছে, পালিয়ে গেছে, বেরিয়ে গেছে। এখান থেকে নিচে থেকে মারা যাবে কি? তো ওই এই কারটাকে মারা যাক, এটা কী কার? আকাশী কার, হ্যাঁ আকাশী কার, চলো। ও ও ভাই ধরে গেছে ধরে গেছে, মালটা ধরে গেছে, কিন্তু পালিয়ে যাচ্ছে, ওটা তো বুঝতে পেরে যায় না, মারলেই একটু ধরে গেলে ওরা পালাই, যে আমাদের পেছনে বড় হিরো এসে গেছে, সে আমাদের পেছনে কাঠি দেওয়ার জন্য এসেছে, তো আমাদেরকে পালাতে। ও ভাই উড়ে গেছে, পুলিশের গাড়িটা উড়ে গেছে, যাই বলো আরপিজি ক্ষমতা আছে। তো এখানে কে এসেছে? হেলিকপ্টারটা মারছে এসে, আবার তো হেলিকপ্টার কিছু করতে পারবে না, এখানে তো একটা তো দুটো হয়ে গেছে, দুটো হয়ে গেছে ব্যাস, ঠিক আছে। ও ভাই আরপিজিগুলো উড়লো দেখেছো তো, লেভেল আছে, ঠিক আছে, তো কোনো কথা হবে না, তো ঠিক আছে, আর কী করা যায়, মস্তি করা যাবে, আর মস্তি করা যাবে আর কি এখানে। তো এখানটা এই এই ওইটাকে একটা টাক নিয়ে দেখি, এ উড়বে উড়বে, ও ভাই উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে, এটা এটা একদম একদম লেভেল 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 আছে এটা। ও এ তো সামান্য, এ তো দাঁড়িয়ে আছে, এখানে মারাই যাবে, কোনো চাপ নেই, চলো। তো অনেক মজা নিয়েছি, অনেক কিছু করেছি, ঠিক আছে, চলো। তো আর বেশিক্ষণ নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট রিয়েল গ্যাংস্টার পার্ট নিয়ে, টাটা, বাই বাই।